উঠে যাচ্ছে মাধ্যমিক, বোর্ড হবে শুধু উচ্চ মাধ্যমিকেই। তিন থেকে চার বছরের স্নাতক শিক্ষা, স্নাতকোত্তর এক বছরের, বন্ধ হচ্ছে এমফিল। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু হচ্ছে সেমিস্টার পরীক্ষা। একগুচ্ছ নতুন শিক্ষানীতিতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার। নতুন শিক্ষানীতিতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার। চৌত্রিশ বছর পর শিক্ষানীতিতে পরিবর্তন। নতুন শিক্ষানীতিতে বেঁধে দেওয়া হচ্ছে প্রাথমিক স্কুল থেকে হাইস্কুলে ভর্তির বয়সসীমা। নতুন জাতীয় শিক্ষানীতি, পড়ুয়াদের নতুন বয়সসীমা, পাঁচ বছর মৌলিক শিক্ষা, নার্সারি চার বছর, জুনিয়র কেজি পাঁচ বছর, সিনিয়র কেজি ছ বছর, প্রথম শ্রেণী সাত বছর, দ্বিতীয় শ্রেণী আট বছর, তিন বছর প্রস্তুতিমূলক শিক্ষা, তৃতীয় শ্রেণী ন বছর, চতুর্থ শ্রেণী দশ বছর, পঞ্চম শ্রেণী এগারো বছর, তিন বছর মধ্য শিক্ষা, ষষ্ঠ শ্রেণী বারো বছর, সপ্তম শ্রেণী তেরো বছর, অষ্টম শ্রেণী চৌদ্দ বছর, চার বছর মাধ্যমিক, নবম শ্রেণী পনেরো বছর, দশম শ্রেণী ষোলো বছর, একাদশ শ্রেণী সতেরো বছর, দ্বাদশ শ্রেণী আঠেরো বছর। নতুন জাতীয় শিক্ষানীতি, বোর্ডের পরীক্ষা শুধু দ্বাদশ শ্রেণীতে, এমফিলের পরীক্ষা বন্ধ, কলেজের ডিগ্রি চার বছরের। নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শুধু মাতৃভাষা, স্থানীয় ভাষা ও জাতীয় ভাষায় পড়ানো হবে, বাকি বিষয় ইংরেজি হলেও পড়ানো হবে বিষয় হিসেবে। নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষা হবে সেমেস্টার অনুযায়ী। নতুন জাতীয় শিক্ষানীতি, কলেজের ডিগ্রি তিন চার বছরের স্নাতকের প্রথম বর্ষে সার্টিফিকেট, দ্বিতীয় বর্ষে ডিপ্লোমা, তৃতীয় বর্ষে ডিগ্রি। ডিগ্রি যারা উচ্চশিক্ষা নিতে চান না তাদের জন্য তিন বছরের, উচ্চশিক্ষার জন্য চার বছরের ডিগ্রি। চার বছরের ডিগ্রি থাকলে এক বছরের এমএ শিক্ষার্থীদের, এমএ শিক্ষার্থীদের সরাসরি পিএইচডির সুযোগ। দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে উচ্চশিক্ষায় মোট তালিকাভুক্তির অনুপাত পঞ্চাশ শতাংশ হবে। নতুন শিক্ষানীতির অধীনে যদি কোনো শিক্ষার্থী একটি কোর্সের মাঝখানে অন্য কোর্স করতে চায়, তবে একটি সীমিত সময়ের জন্য প্রথম কোর্স থেকে বিরতি নিয়ে দ্বিতীয় কোর্সটি করা যাবে। আঞ্চলিক ভাষায় ই কোর্স চালু করারও পরিকল্পনা। তৈরি করা হবে ভার্চুয়াল ল্যাব, একটি ন্যাশনাল এডুকেশনাল সায়েন্টিফিক ফোরাম শুরু করা হবে। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য লাগু হবে এক নিয়ম। কলকাতা টিভি।